দিবস সম্পর্কে যদি কোনো খাবার দেওয়া হয় তো সেটা কি শিরকি খাবার? দিবস পালন করা খুব বেশি তো বেদাত, বেদাত ইসলামের দিবস হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর বাকি দিবস হচ্ছে বেদাতি দিবস, ব্যাস এতটা বেদাত, নাজায়েজ। কিন্তু কোন নাজায়েজ কাজ হলে সেখানে সেই খানা হারাম হয়ে যাবে? হারাম হবে না। আর হ্যাঁ, তবে ওই সে অনুষ্ঠানে যদি আপনি বাধ্য না হন, নিরুপায় না হন, আপনার ক্ষতি হবে না, আপনার চাকরির কোনো ক্ষতি হবে না, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতি হবে না, তাহলে আপনি যাবেন। যেমন আমি যাই না, আমার যাওয়ার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দেখা যায় যে আপনার রুজি চলে যাবে, আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আপনি যেসব দেশে বাস করছেন শুধু নয় মুসলিম দেশেও, যদি আপনি তাদের স্বাধীনতা দিবসে আপনি আপনি মাদ্রাসায় যদি আপনি পতাকা উত্তোলন না করেন, সেই দেশে যদি আর যে সব দিবস গুলি রয়েছে সেগুলিতে যদি যেসব ফর্মালিটি তাদের রয়েছে, কার্যক্রম রয়েছে, না করেন, তাহলে মাদ্রাসা বন্ধ, আপনার দিনী খেদমত বন্ধ, আপনার ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ, তাহলে আপনার করতে হবে, বৃহৎ স্বার্থের জন্য করতে হবে, জায়েজ আছে, আপনার জন্য জায়েজ। কিন্তু আমার জন্য সৌদি আরব থাকবো আর আমি দেশের বিজয় দিবস পালন করবো, কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই। কেন আমাকে বলা হচ্ছে না যে আমার করতে হবে, না হলে চলবে না, নিরুপায় না। বাকি কথা হলো যে খাবার হারাম নয়, খাবার যদি আপনার বাড়িতে দিয়ে চলে যেত হারাম না, কিন্তু সেখানে খেতে যাবেন না যে চলো সেখানে অমুক দিবস হচ্ছে, দিবস উপলক্ষে খেতে দিয়ে যাই, স্কুল ফিল্ডে গিয়ে বা মাদ্রাসা ফিল্ডে গিয়ে খেয়ে আসি, না যাবেন না। জি।